শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানটিতে সব সফল মানুষেরা আসেন আপনারা জানেন তারা স্বল্প পরিসরে হোক কিংবা বৃহৎ পরিসরে তারা কিন্তু তাদের কাজের জায়গাটিতে সফল আর সেই সফলতার গল্পই আমরা তুলে ধরি আপনাদের সামনে যা অনুপ্রাণিত করে আমাদেরকে এবং আমরা আশা রাখি আপনারাও অনুপ্রাণিত হন আজও তার ব্যতিক্রম নয় আজও আমাদের সঙ্গে রয়েছেন তেমনই একজন গবেষক এবং উদ্যোক্তা সোনিয়া মান্নান আর সকাল পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে সাকি থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে চমৎকার একটি সকাল শুরু হচ্ছে আমাদের সঙ্গে এবং আমরা চাই যারা এই অনুষ্ঠানটি দেখেন তারা সফল হন আমাদের অতিথি হন সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া তো যেমনটা বলছিল সাকি আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি সোনিয়া মান্নান একজন তরুণ উদ্যোক্তা এবং গবেষক তাকে আমরা জানার চেষ্টা করব শুভ সকাল শুভ সকাল শৈশব থেকে শুরু করি ধারাবাহিকভাবে একেবারে বর্তমান সময়ে চলে আসব আপনার জন্ম হয়েছে মৌলভী বাজারে আমরা যদি ভুল না বলে থাকি ওখানকার কি মনে পড়ে সবকিছু মিলিয়ে আমার আসলে জন্ম আর বেড়ে ওঠা সব এখন পর্যন্ত তো আমি মৌলভী বাজারে আছি তো মৌলভী বাজারের সাথে নারীর টান খুব ভালোভাবে আছে সব কিছুই মনে পড়ে স্পেশালি কিছু বলতে পারবো না একটু যদি জানতে চাই যে স্কুল বেড়ে ওঠাটা কেমন ছিল পারিপার্শ্বিক অবস্থা মিলে পরিবার সব কিছু মিলেই যদি একটু জানতে চাই আসলে আমার বাবা তো চাকরিজীবী ছিলেন তো বাবার চাকরি সুবাদে আমি আমার একেবারে ছোটবেলা জন্মটা হয় বাজারে তারপর ব্রাহ্মণবাজার বলে একটা জায়গা আছে মিশন ব্রাহ্মণবাজার মিশনে ছিলাম কয়েক বছর তারপরে চলে যাই শাহস্তাগঞ্জে শাহস্তাগঞ্জে একেবারে অজপাড়া গায়ে ছিলাম তো আমার প্রথম স্কুলিং হয় গ্রামের একটা খুব মানে ছোট একটা আননোন স্কুলে এবং আমার প্রথম ব্রেন্ড ছিল একটা ইট ইটের উপর বসে আমরা ক্লাস করতাম এইটাই তারপরে তো মৌলবাজারে চলে আসি আর প্রাইমারি পরে তারপরে হাই স্কুল থেকে এখন পর্যন্ত মৌলবাজারে আচ্ছা কেমন ছিলেন ছোটবেলায় একটু দুরন্ত স্বভাবে নাকি একটু শান্ত শিষ্ট প্রকৃতির ছিলেন খেলাধুলা করতেন কি না আমি একটু শান্ত প্রকৃতি ছিলাম আর খেলাধুলা একটু কম করতাম তবে ব্যাডমিন্টনটা খেলা হতো আর গ্রামের যে সমস্ত খেলা হয় ওইগুলা খেলতাম ক ছিলেন আমরা চার ভাইবোন বোন পরিবারের ধরনটা যদি একটু জানি যে থাকে না যে গ্রামীণ পরিবার আপনি যেটা বলছেন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা মোটামুটি অবস্থা সম্পন্ন কি ধরনের পরিবার ছিল আসলে শৈশবে মধ্যবিত্ত পরিবার আর আমার মা আর বাবা দুইজনেই শিক্ষিত একবারে গ্রামীণ পরিবার না কিন্তু গ্রামীণ আবহে বড় হয়েছে আচ্ছা তো বাবা মা দুজনেই কি কাজ করতেন মানে বাবা চাকরি করতেন মা একটা টাইম পর্যন্ত চাকরি করেছেন তারপরে গৃহিণী এখন পর্যন্ত আচ্ছা বাবা সরকারি চাকরি করতেন না বাবা চাকরি করতেন একটা মিশনে মিশনে ক্রিশ্চিয়ানদের যে মিশন আচ্ছা তো আদর শাসন সোহাগ ফ্যামিলি প্রিন্সিপাল যেগুলো আমরা বলি থাকে না পরিবারে হয়তো বাবা একটু শাসন করেন বেশি মা একটু আদর করেন বেশি বা বড় ভাই বেশি শাসাচ্ছে কেমন ছিল টাইপটা পরিবারের টাইপটা কেমন ছিল আমাদের ফ্যামিলিতে আসলে মা একটু স্ট্রিক্ট আচ্ছা আমাদের কথাবার্তা চলাফেরা পড়াশোনা সব কিছুই উনি দেখাশোনা করতেন আর বাবা তো আদর দিয়ে আল্লাহ দিয়ে মাথায় উঠায় রাখতেন সব সময় মানে আমরা চার ভাই বোন সবাই প্রচন্ড আদরে বড় হয়েছে দেখা যায় যে যে কাজগুলো অন্য মেয়েরা করতে পারে আমরা একটু ডিফারেন্ট টাইপের আমি আর আমার বোন এরকম এত বেশি আদর দিয়ে রাখছেন কিন্তু বাবাকে ভয় পাইতাম প্রচন্ড যেহেতু ভালোবাসি ভয় পাইতাম যেন কখনো ওনাকে কষ্ট না দেয় এই টাইপের বাট মার সঙ্গে সম্পর্কটা হচ্ছে অনেক ফ্রেন্ডলি অনেক ঝগড়ার সব সময় মনে হয় একটা বান্ধবী বা একটা মানে শত্রুর সাথে কথা বলতেছে এরকম টাইপের আর কি তো পারিবারিক আবহাওয়াটা অনেক কি বলবো কনজারভেটিভ না ফ্রেন্ডলি ছিল অনেক ফ্রেন্ডলি ওকে তো ওই সময়টাতে কি হতো বাবা মা কোনো কিছু বলতো যে বড় হয়ে এটা হতে হবে ওটা হতে হবে আপনারা চার ভাই বোন বলছিলেন ভাই কজন দুই ভাই দুই ভাই কোন ধরনের আমাদের সামাজিক ভাবে যেটা হয় ছেলে মেয়ে বড় হওয়ার ক্ষেত্রে সামাজিক পারিবারিক ভাবে ধরে নেওয়া হয় মেয়েরাই কাজটা করবে না ছেলেরাই এই কাজটা করবে যদিও অনেকে এটাকে বৈষম্যই বলেন এ ধরনের কোনো ব্যাপারকে লক্ষ্য করেছেন যে ছেলেদেরকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে মেয়ে হিসেবে আমাকে একটু অন্যভাবে ট্রিট করা হচ্ছে এবং আপনি মনে করছেন এটা খুবই নরমাল এরকম কোনো কিছু দেখেছেন ছোটবেলাতে এরকম আসলে বলার মতো কিছু না কিন্তু একটু আছে যেমন আমরা দুই বোনের পরে ভাই হইলো তখন দেখা যায় যে ভাই একটু বেশি আদর পাচ্ছে কিন্তু যখন আমরা বড় হচ্ছি বা কিছু হচ্ছে তখন আমরা আসলে সেম আর বাসে থেকে কখনোই কিছু চাপাই দেওয়া হয় নাই যে তোমাকে এটাই করতে হবে ওইটা করতে হবে এরকম কিছু কখনোই থাকে না যে আমি বড় হলে তো বিয়ে হয়ে যাবে পড়াশোনা করিয়ে কি হবে যতদূর পর্যন্ত পড়াশোনা করে কি হবে না এরকম কিছু ছিল না ছোটবেলায় যতটুকু জানি বলছিলেন যে ব্যাডমিন্টন খেলতেন ডাকটিকিট সংগ্রহের একটা ইয়ে ছিল আপনার শখ ছিল ডাকটিকিট সংগ্রহ করতাম এটা কি একদম ছোট বয়স থেকে এইটা আসলে আমি যখন কেজি স্কুলে প্রি হঠাৎ মানে মাছখালি দুই বছর আমি মোলওয়েজ টাউনে পড়াশোনা করেছি তখন হঠাৎ করে আমার মা আমার মধ্যে বলল যে এরকম একটা জিনিস আছে তুমি সংগ্রহ করে দেখতে পারো তো আমি টুকটাক সংগ্রহ করলাম আপনারা জানেন যে সিলেটিরা বেশিরভাগই লন্ডনে চলে যায় তো আমার বাবা ওই সময় তিন বছরের জন্য লন্ডনে চলে গেছিলেন তো বাবা যে চিঠিগুলো পাঠাতেন ওইখানে দেখা যেত অনেক সুন্দর সুন্দর টিকিট ওইগুলো কালেক্ট করেই তারপরে দেখা যায় যে এরকম কালেকশন করছে আরো কয়েকজন পাওয়া গেল আমার স্কুলে তো দেখা গেল কার কাছে কয়টা আছে কোন দেশের কয়টা এই ভাবে ফটো করতে কম্পিটিশনের মধ্যে চলে গেলাম তো বাবাকে বললাম যে তুমি ওইখান থেকে আমার জন্য টিকেট পাঠাও তো বাবা ওইখান থেকে টিকেট পাঠাতো এইভাবে ভাবে মোটামুটি একটা ভালো কালেকশন হয়ে গেছে গানও শিখতেন যতটুকু জানি ছোটবেলায় এইটা একেবারে ছোটবেলায় এটা আমার মার একটু ইচ্ছা ছিল গান শিখার বাট আমি তেমন একটা নিজের আগ্রহটা ছিল না ভালো পারিনি আচ্ছা একটু আমরা উদ্যোক্তা হবার পেছনের গল্পটা যদি জানতে চাই উদ্যোক্তা হলেন মানে এই চিন্তা ভাবনাটাই আসলো কি করে ছোটবেলায় কি এমন কোনো স্বপ্ন ছিল যে উদ্যোক্তা হব বা থাকে না বাবা মারও একটা স্বপ্ন থাকে ছেলেমেয়েদেরকে নিয়ে যে আসলে তারা কি হতে চায় বা কি হবে এটা আসলে ছোটবেলায় কিছু ছিল না আচ্ছা কিন্তু হঠাৎ করে যখন আমি ফেসবুকে আস্তে আস্তে ইনভলভ হলাম আমি যখন ফিলিপিন্সে গেলাম তখন তো ফেসবুকটা হঠাৎ করে ইয়ে হলো তারপর ওই সময় অবশ্যই ইয়াহু ইউজ করতাম বেশি তো ফেসবুকে যখন দেখি যে টাঙ্গাইলের শাড়ি এইটা হচ্ছে মেইন ওরা খুব সুন্দর করে ওদের শাড়িটা প্রেজেন্ট করছে এবং এই শাড়িটা আমি মলুয়বাজারে পাচ্ছি না কারণ মলুয়বাজারের কালচারটা একটু ডিফারেন্ট তো অনলাইনে পাচ্ছি এখন আসলে সত্যি দিবে কিনা ঠিক মতো প্রোডাক্ট হবে কিনা ওইগুলো চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলাম যে আমারও তো একটা প্রোডাক্ট আছে তো অনলাইনে দেখলাম যে মণিপুরি শাড়ির কোনো পোর্টাল বা কিছু আছে কিনা দেখি যে নাই তখন আমি নিজে শুরু করি আচ্ছা আমার একটা প্রোডাক্ট আছে মানে আমি একটু যদি আমাদের প্রোডাক্ট বলতে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি আচ্ছা সেই শাড়ি কিন্তু আপনি বলছিলেন যে যখন আমি ফিলিপাইনে গেলাম এটা ফিলিপাইনে কখন চলে গেলেন মানে সেই গল্পটাও যদি আগে জানি এটা কি উদ্যোক্তা হবার আগের কথা বলছেন হ্যাঁ আচ্ছা আসলে হচ্ছে আমি মাস্টার্স করি বোটানিতে মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে হঠাৎ করে বাবা বললেন যে তুমি কি বাইরে যেতে চাও আমি বললাম হ্যাঁ আমি যাব মানে বাবা সময় দেশের বাইরে যাওয়া আসা করেন তো আমি বললাম যে হ্যাঁ যাবো যাবো না কেন তো উনি আমাকে ফ্রেডস্কোপ সেট নামে একটা পিস কোম্পানি আছে মানে সংস্থা আছে আচ্ছা তো ফ্রেডস্কোপ সেটের সাথে কোনোভাবে লিঙ্ক করে দিলেন ওইটা থেকে আমি চলে গেলাম থাইল্যান্ডে এটা দুই সালে আচ্ছা থাইল্যান্ডে চলে গেলাম ওইখানে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মনোসেক্স থপি এনে একটু কাজ করলাম একটু দেখলাম ওরা কী করে তারপর ওখান থেকে সেটের ট্রেনিং হিসাবে আমি ফিলিপিন্সে গেলাম আট মাসের জন্য তখন দুই হাজার তারপর ওইটা শেষ করে যখন দেশে ফিরে আসি তখন দুই হাজার ছয় কিন্তু উদ্যোক্তা হবার চিন্তা ভাবনাটা মূলত সেখানে বসেই আপনার শুরু হয়েছিল আমরা এই জায়গা থেকেই আসি তার আগে আপনার সম্পর্কে অনুষ্ঠানের রীতি অনুযায়ী দর্শকদের জানাই দর্শক সোনিয়া মান্নান একজন তরুণ উদ্যোক্তা ও গবেষক অনেকটা শখের বসে শুরুটা করেছিলেন দুই সালে তার ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়তে থাকে প্রতিষ্ঠা করেছেন মণিপুরী হ্যান্ডিক্রাফট নামে মণিপুরী পণ্য সামগ্রীর একটি অনলাইন প্রতিষ্ঠান সারা দেশেই রয়েছে তার ক্রেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া বিভিন্ন দেশেও তার প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী পাঠানো হচ্ছে মূলত মণিপুরী শাড়ি তার প্রতিষ্ঠানের মূল আকর্ষণ এছাড়াও মণিপুরী হ্যান্ডিক্রাফ্টেরও প্রচুর চাহিদা রয়েছে হাতি তৈরি অলঙ্কারও এখন ক্রেতাদের আগ্রহ মেটাচ্ছে মেটাল সুতা করি ইত্যাদি দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের অলঙ্কার তেলাপিয়া মাছের গবেষক হিসেবে সোনিয়া মান্নানের রয়েছে আরেকটি পরিচয় স্নাতকোত্তর পর্যন্ত পড়ালেখা করেছেন উদ্ভিদ বিজ্ঞানে দুই সালে চলে গেলেন থাইল্যান্ড থাইল্যান্ডে তেলাপিয়া ফিশ কালচার নিয়ে গবেষণা সম্পন্ন করেন পরবর্তীতে আট মাস ফিলিপাইনে তেলাপিয়ার ওপর গবেষণা করেন এরপর দেশে এসে তেলাপিয়া মাছের পরামর্শক হিসেবে কাজ করেছেন বেশ কিছু প্রতিষ্ঠানে দর্শক আমরা চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে যেটা বলছিলেন যে থাইল্যান্ডে চলে গেলেন এবং সেখান থেকেই মূলত উদ্যোক্তা হবার একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি দেশে ফিরলেন তারপরের জার্নিটা সম্পর্কে যদি জানতে চাই দেশে ফিরার পরে আমি একটা আমেরিকান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে যোগ ওদের তেলাপিয়া হ্যাচারি ছিল চিরশোরে তো ওখানে যোগ দেওয়ার পরে কিছুদিন পরেই দেখলাম যে আসলে তেলাপিয়া মাছের আমি যে গবেষণাটা করে আসছি ফিলিপিন্সে ওইটা হচ্ছে সল্ট টলারেন্ট তেলাপিয়া তো সল্ট টলারেন্ট তেলাপিয়া নিয়ে বাংলাদেশে আসলে কাজ হচ্ছে না মেইন কাজটাই হচ্ছে মনোসেক্স নিয়ে তো ওখানে থাকতে থাকাকালীন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যোগ দিই তারপর ওরা বলে যে তাইলে ঠিক আছে তুমি একটু আমাদের অ্যাকাউন্টসটা দেখে দাও তো আমি অ্যাকাউন্টসে বসে যাই অ্যাকাউন্টসে প্রায় দশ বছর ছিলাম

আর 2016 তে আমি চাকরি ছেড়ে দিয়ে। আচ্ছা। তারপর আপনি এটাকে খুব সিরিয়াসলি নিলেন যে না এটাকে আমার বড় করতে হবে। তাই কি? আসলে মানে আমি একটু গল্পটা বলতে চাই। আমি আমার মা আর আমার খালারা শাড়ি পড়তে পছন্দ করে। আমার মারা কিন্তু আট বোন। আর মনিপুরি শাড়ি তো মোটামুটি থাকেই কারণ যখনই আমরা পড়ে কোথাও যাই দেখা যায় অ্যাট্রাকশন খুব বেশি থাকে। তো এরকম। তা আমি যখন পেইজটা করি তখন আমার হাতে কিন্তু কোনো নতুন শাড়ি ছিল না। আমি আমার জাস্ট মায়ের শাড়িগুলো ছবি তুলে তুলে পেজটাতে দিয়ে দিলাম কোনো রেসপন্স নাই প্রথম যে লাইকটা আসে ওই লাইকের সাথে একটা কমেন্ট আসে কমেন্ট আসে আমারই পরিচিত একজন বলে যে ওয়ান লাইক এলএল এটা এইটা আমার মাথায় খুব বেশি স্ট্রাইক করে যে এই জিনিসটা তো খুব বেশি হাস্যকর হয়ে গেল কিনা বুঝতেছি না তারপর আরেকটা কমেন্ট আসে ওইটা হচ্ছে ইউকে থেকে আসে যে সে খুব সারপ্রাইজ যে মলিবাজার থেকে একজন ভায়া ইন্টারনেটে ব্যবসা করতে চাচ্ছে এটা একটু ইন্সপায়ারিং মনে হয় তারপরে থাকি মানে লাইক আসে না না কিছু হয় না তারপরে দেখা যায় যে একদিন একটা নক আসলো যে এই শাড়িটা দেয়া যাবে তখন আমি কি করি ওই শাড়িটা মানে পুরো মণিপুরে পাড়া খুঁজে ওই রকম একটা শাড়ি বানিয়ে ওনাকে পাঠাই তো এইভাবে আর কি পর্যাপ্ত শাড়ি ছিল না মানে আমি কোনো শাড়ি স্টক করি না এটা জাস্ট একটা শখের বসে করা যে চলে কি না জানি না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কাস্টমাররা যখন আবার খুঁজে আবার নিতে চায় এরকম করতে করতে এখন মানে একটা দায়বদ্ধতা চলে আসছে আপনারা দেখছেন মেরিল মিল্ক সোববার রাঙা সকাল আমাদের সঙ্গে রয়েছেন তরুণ উদ্যোক্তা এবং গবেষক সোনিয়া মান্নান আমরা আপনার সেই উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা শুনছিলাম শখের বাসা শুরু করা পরবর্তীতে জব ছেড়ে দিয়ে এটাকেই আপনি সিরিয়াসলি নিয়েছেন তো প্রথম এরকম হলো একজন অর্ডার করলো এবং আপনি তাকে পাঠালেন তারপরের গল্পটা একটু শুনি ধারাবাহিকভাবে

রাত দিন পার্থক্য আছে ওই সময়টাতে নরমালি রিচ হতো অনেক বেশি এখন কিন্তু সেটা একেবারেই হয় না অনেক পয়সা খরচ করতে হয় যাই হোক বলেন তারপরে কি হলো তখন কিন্তু ইন্টারনেটের সমস্যাটাও ছিল আর যাই হোক তে হঠাৎ করে দেখলাম যে অনেক কাস্টমার নক করছে আচ্ছা যেহেতু লাইক পনেরোশো ছিল তখন অনেক কাস্টমার নক করছে অনেক ধরনের শাড়ি চাইছে ওরা বিশ্বাস করতো ওই ফেসবুক বা অনলাইনে এই ধরনের কন্টেন্ট কিন্তু বিশ্বাস করতো হ্যাঁ এটা একটু টাফ ছিল কিন্তু দেখা যায় যে শাড়িটা যখন আমি তিন দিনের মধ্যে ওর কাছে পাঠিয়ে দিচ্ছি তখন সে খুব সারপ্রাইজ হয়ে যায় যে তিন দিনের মধ্যে চলে আসছে তারপর আরেকটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে যে মণিপুরি শাড়ি কোয়ালিটি নিয়ে hm নিয়ে একটু প্রশ্ন ছিল ওইটাতে কাজ করতে শুরু করলাম তারপর দেখা যায় যে আস্তে আস্তে আমার কাছ থেকে কাস্টমার আর কি যিনি আগে শাড়ি নিছেন উনিই পরবর্তীতে আবার নিছেন কিন্তু আপনি তো কোন কোন না কোন ডিভাইস ইউজ করতেন ছবিটা তো আপনাকে ফেসবুকে দিতে হতো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে স্ক্রিনে দেখা যায় এক রকম কেনার পরে সেটা হয়ে যায় আরেক কালারে তো ওটা কিভাবে ম্যানেজ করতেন কি দিয়ে ছবি তুলতেন আমি ছবি তুলতাম নরমাল ক্যামেরা দিয়ে ডিজিটাল ক্যামেরা দিয়ে আর ল্যাপটপ থেকে এটা আপলোড করতাম আর খুব বেশি চেষ্টা করতাম যাতে কালারটা ঠিক থাকে এডিট ছাড়া আর মানে অনেক সুন্দর করে ছবি তোলা যেমন শাড়িটাকে খুব সুন্দর করে ডিসপ্লে করে আমি আসলে এরকম করতাম না যেভাবে শাড়িটা একজন নরমাল মানুষ দেখে ওইভাবেই দিতাম এখনো আমি এইভাবেই দিই কোনো মডেলকে ব্যবহার করতে না নাকি জাস্ট শাড়িটা রেখে জাস্ট শুধু শাড়িটা মানে যেন কোনো চেঞ্জ মনে না হয় ছবি দেখে একদম ভিতরের কাজ থেকে শুরু করে সবকিছু যাতে সেম সেম থাকে ওইটা চিন ওইটা আমি মানে খুব ফলো করতাম যেটা মনে হয় কাস্টমারের ভালো লাগছে যেটা বলছিলেন যে শুরুতে যে কাস্টমারটা আমার কাছ থেকে নিতো শেষেও এসে নিল মানে এই এই জিনিসটা আপনি কি করে মানে এই জায়গায় মানে ট্রাস্টের একটা জায়গা তৈরি হয়ে গেছে আচ্ছা এটা আর কি আমার খুব ভালো লাগছে মানে অনলাইনে যে প্রোডাক্টটা আপনি দেখাচ্ছেন আপনি হুবহু সেটাই আসলে ডেলিভারি দিচ্ছেন সেই জায়গা থেকে আসলে আস্থার একটা জায়গা তৈরি হয়ে গেল এর মধ্যে তো আসলে নিশ্চয়ই বিভিন্ন প্রতিবন্ধকতা সম্মুখীনও আপনাকে হতে হয়েছে যে 2012 এর কথা বলছেন এখন 2019 কিভাবে এই চড়াই উতরাই পার করলেন প্রতিবন্ধকতা বলতে যেটা মেইন হচ্ছে যে শারির কোয়ালিটি এইটাতে আমি খুব বেশি জোর দিলাম আর আমার বিজনেসের মেইন যে দুইটা থিম আমি রাখি দুইটা পয়েন্ট এটা হচ্ছে কোয়ালিটি আর সার্ভিস আচ্ছা যদি কোয়ালিটি আমার মন মতো না হয় তখন আমি অর্ডারটা ক্যান্সেল করে দিই তখন কাস্টমাররা দেখে যে অনেক সময় আমার সাথে এগ্রি হয় অনেক সময় ওনাকে বুঝাইতে একটু সমস্যা হয় যে না আপু আসলে এটা দেয়া যাবে না আপনাকে তো এইভাবেই কোয়ালিটি আপনি যে মেনটেন করছেন এবং কোয়ালিটি আপনার আপনি যখন মনে হচ্ছে যেটা এটা মানসম্পন্ন না মানে কোয়ালিটিটা ঠিক নেই তখন তো আপনি সেটা ক্যান্সেল করে দিচ্ছেন এই প্রোডাক্ট তো আপনারা নিজেরা এখন তৈরি করছেন না আপনারা আরেকটা জায়গা থেকে নিচ্ছেন সেক্ষেত্রে এটা কীভাবে ম্যানেজ করছেন এইটা আমার একটা বড় প্রতিবন্ধকতা ছিল যে অন্যের কাজ অন্যের প্রোডাক্ট এনে আমি বিক্রি করছি কিন্তু এখন আমার নিজের কিছু মানে প্রায় ১৪ জন তাঁতি আছেন যারা আমার জন্য শাড়ি তৈরি শুরু করেছেন আপনারা হ্যাঁ আচ্ছা আমি ডিজাইন দিয়ে দিই বা কালার কম্বিনেশন করে দিই ওরা ওইভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে একটু ধারাবাহিকভাবে যেতে চাই আপনি ওই জায়গাটা থেকে যদি আমাদেরকে একটু ধারাবাহিকভাবে বলেন যে পনেরোশো লাইক আপনার যখন হয়ে গেল এবং আপনি মনে করলেন যে না এটা আমাকে খুব সিরিয়াসলি নিতে হবে দু সাল তারপরে আপনি স্টেপ বাই স্টেপ কী করলেন আমাকে একটু যদি বলতেন তখন আসলে আমি মণিপুরি শাড়ি কালেক্ট করা শুরু করলাম এবং আমার বাসায় স্টক শুরু করলাম আচ্ছা দেখা যায় যে দশটা পনেরোটা শাড়ি স্টক শুরু করি ওটাই যদি আপনার প্রাথমিক ইনভেস্টমেন্ট ধরে থাকি আমি সেটা কত টাকা ছিল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওকে তারপর তারপর এইভাবে স্টকের যে সমস্ত শাড়ি ছিল ওইগুলো সেল করতাম আবার দেখা যেত যে মাসে একদিন আমি যেতাম গিয়ে মণিপুরি পাড়া থেকে ঘুরে ঘুরে শাড়ি কালেক্ট করে নিয়ে আসতাম মৌল শহর থেকে যেখানে মণিপুরি শাড়ি তৈরি হয় ওই জায়গাটা প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে এবং রাস্তা খুবই বাজে তো আস্তে আস্তে মণিপুরীদের সাথে আমার ভালো একটা সক্ষ হয়ে গেল আর এটার পিছনে আবার আরেকটা কারণ ছিল যে আমাদের এলাকাতে একটা সমিতি ছিল ওই সমিতির মেম্বার ছিল ওরা

আর এটা একদম আমার বাসার পাশেই ছিল সো উই অ্যাডভান্টেজ আপনি পেয়েছেন হ্যাঁ ওই অ্যাডভান্টেজ পেয়েছি তারপর আমি তো পড়াশোনা করলাম এমসি কলেজে ওইখানেও আমার বন্ধু বান্ধবরা ছিল মণিপুরি তাদের মাধ্যমে আর কি মণিপুরি সমাজে আমি ভালোভাবে ঢুকে গেলাম পেজটা নিয়ে কি আপনি সারাদিনই মোটামুটি আপনি পেজের অ্যাকটিভ থাকতেন যে কখন একটা রেসপন্স আসে কখন একটা ইনবক্স আসে সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই দাও নাকি সিস্টেমটা কি ছিল আসলে সিস্টেমটা ছিল দিনে একবার কারণ ওই যে ইন্টারনেটটা একটু ঝামেলা ছিল এইজন্য দিনে একবার আমি লগইন হয়ে দেখতাম যে কি কি অবস্থা আচ্ছা তো এতে করে ইয়ে হতো না মানে ক্লায়েন্টরা ইয়ে হতো না একবার আপনাকে টেক্সট পাঠিয়ে রাখলো আপনি সারাদিনে কোনো রেসপন্স নেই রাতের বেলা গিয়ে রেসপন্স করছেন আসলে ওই সময়টা তো বোধহয় ভাবে ওই সময়টা আসলে এত বেশি ইয়ে ছিল না আর যারা কাস্টমার ওরাও এত বেশি কনসার্ন ছিল না হুম আমার মনে হয় আচ্ছা তো পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করলেন ওই সময় বিজনেস কেমন হলো মানে খুব র্যান্ডম ডেলিভারি হতো নাকি সপ্তাহে একটা দুটো মাসে একটা দুটো এরকম সপ্তাহে একটা দুটো এরকম আচ্ছা তারপর আস্তে আস্তে দুই লাস্টে আমি বলবো যে এটা হঠাৎ করেই বুস্ট হয়ে যায় এর মধ্যে আমি পেজ বুস্ট করি দুইবার ও আচ্ছা নিজে থেকে বুস্ট করেন হ্যাঁ কি পরিমাণ পয়সা খরচ করেন পেজে 20 ডলার 20 ডলার অনলি ওকে এটাও অনেক ভয় ভয় করছে আরকি যে আসলে ফেসবুকে ডলার দেয়া যায় কিনা এগুলো তো কিছুই জানতাম না তখন অনেক চিন্তা ভাবনা করে করেই দেখি তারপর পয়সা দিতে নিয়েছিলেন ওই সময় এই বিষয়ে আমাদের মলয়ে যায় একটা ছেলে আছে ছোট ভাই যে খুব ভালো মানে কম্পিউটারের উপরে তো হঠাৎ দেখি যে সে ফেসবুক পেজ বুস্ট করবে এরকম একটা অ্যাড দিল ফেসবুকে তারপর ওর সাথে যোগাযোগ করলাম ও করে দিল পয়লা বৈশাখের আগে করলাম বেশ ভালো রেসপন্স ওই এরপরে আবার আরেকবার করলাম ওর মাধ্যমে ওইটাতেও ভালো রেসপন্স কাস্টমার হঠাৎ করে বেড়ে গেল ২০১৬ হাজার দিকে তখন দেখা গেল যে অন্যান্য পেজটা আমার কাছ থেকে নিচ্ছে প্রোডাক্ট বেশ কয়েকটা পেইজ ঢাকা থেকে যোগাযোগ শুরু করলো যে আপনি আমাদেরকে পাইকারি দেন আপনার কাছ থেকে নিয়ে আবার ওরা সেল করছে হ্যাঁ আপনি আমাদেরকে পাইকারি দেন তো পাইকারি বিজনেসটা তো আসলে আমার মাথায় ছিল না আমি তো শাড়িটা কিনে আনি তারপরে আমার একটা জাম আসা খরচ এড করি তারপর একটা লামসাম অ্যামাউন্ট রেখে আমি জাস্ট কাস্টমারকে দিয়ে দিতাম পাইকারি বিজনেসের কোনো আইডিয়া ছিল না তারপর ওদের সাথে বললাম যে ঠিক আছে 10টা করে নিতে হবে আচ্ছা তো 10টা করে নিলে আমি এরকম দিব তারপর ওরা আমাকে পাইকারিতে না শুরু করলো তো পাঁচটা পেজ রেগুলারলি তো এই রকম করতে করতে হঠাৎ করে ইন্ডিয়া থেকেও বেশ কিছু অর্ডার চলে আসে তো আমি চিন্তা করলাম যে আমি নিজেই তো আমি নিজে যাই ওই সময়ই গ্রামীণ ফোনের একজনের সাথে আমার কথা হয় তো গ্রামীণ ফোন যে আমরা তো এরকম একটা মার্কেট প্লেস করছি এটা দুই হাজার সতেরো ঘটনা যে আপনি আমাদের সাথে অ্যাড হতে পারেন তারপরে ওদের অফিসে গেলাম ওদের প্রপোজাল টপোজাল মানে তখন আমি কিন্তু পুরো ব্লাইন্ড আমি এইরকম মানে এরকম যে চলে যাবে বা এরকম কিছু এগ্রিমেন্টের মধ্যে যাইতে হবে এগুলো আমার মাথায় ছিল নাই তারপরে দেখলাম দেখার পরে সপারুর সাথে অ্যাড হয়ে গেলাম সপার সপারুর সপারুর ওকে তো সপারুর সাপ্লায়ার হিসেবে আছি তারপর দর্পণের সাথে আজকের দিন আর এখন হচ্ছে বেশি দেশের সাথে কাজ করছি আচ্ছা এটা লাভটা কি হয় এদের সাথে কাজ করলে মেইন লাভটা হচ্ছে যে পাবলিসিটি মার্কেটিং যা হয় ওরা করে দেয় আমার কিছু করা লাগে না এটা ওদের লাভটা আপনি বলছিলেন যে মডেলিং মডেল দিয়ে শাড়ি ফটোশুট করি কিনা হ্যাঁ তো মডেল দিয়ে শাড়ি ফটোশুট ওরাই করে দেয় আচ্ছা

আর <laughs> আপনি কোয়ালিটিটা যদি মেইনটেইন করতে পারেন তাহলে দেখা যায় যে ভালোই রেসপন্স আসে ভেরিফাইড হয়েছে না এখনো ভেরিফাইড হয়নি তো এটা তো একটা বিশাল প্রতিবন্ধকতা কারণ অথেন্টিসিটির জায়গাটা থেকে কোনো চেষ্টা কি করেছেন কখনো ভেরিফাই করার জন্য না এখনো করিনি দর্শক মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দুই থেকে সাত বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশুর ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙ্গা সকাল মাছরাঙ্গা টেলিভিশন দুই বীর উত্তম জিয়াউর রহমান রোড বনানী ঢাকা এক দুই এক তিন ইমেলও করতে পারেন আর এ এ এস এইচ ও কে এল রাঙ্গাসকালা ডট টিভি এই ঠিকানায় আমাদের সঙ্গে রয়েছেন উদ্যোক্তা ও গবেষক সোনিয়া মান্নান আমরা আবারও চলে যাই তার কাছে শাড়ি বানানো অলরেডি শুরু হয়ে গেছে যেটা বলছিলেন প্রায় চোদ্দ জন তাঁতি রয়েছে আপনাদের চাদরও তো বানাচ্ছেন যতটুকু জানি এ সম্পর্কে যদি একটু জানতে চাই চাদরটা হচ্ছে আসলে শীতকালীন প্রোডাক্ট আচ্ছা এটা শীতকালে শুধু বানানো হয় আর এখন তো সিজন শেষ চাদর বলতে মানে শল যেটা হ্যাঁ আচ্ছা ওটা কি আপনারা নিজেরাই তৈরি করছেন নাকি ওটাও এনে সেল করছেন ওইটাও এনে সেল করছি আচ্ছা পাশাপাশি নিজেরা তৈরি করছেন মানে বিষয়টা আসলে একটু যদি ক্লিয়ার হই যে বানানোর কার্যক্রমটা নিজেদের মধ্যেই রয়েছে নাকি দুটোই করছেন কিনে এনেও সেল করছেন আবার নিজেরাও বানাচ্ছেন আমি একটু বলি যে আসলে আমি তো মণিপুরি পাড়া থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে থাকি মনে শহরে আমি তো মণিপুরি না জি তো আমার এলাকাতে চাদর বানানো বা শাড়ি বানানোর কোনো সুবিধা নাই আচ্ছা তো যেটাই করতে হয় আমাকে আদমপুর বলে জায়গাটা যেখানে মণিপুরেরা থাকেন কমলগঞ্জ থানায় পড়েছে সেখানে যাইয়া করতে হয় তো আমার কিছু সিলেক্টেড চোদ্দো জন তাঁতি আছে আচ্ছা যাদেরকে হয়তো আমি সাপোর্ট দিচ্ছি সুতা দিয়ে বা টাকা দিয়ে বা মেশিন দিয়ে তাঁতের মেশিন তো সেইভাবে ওরা আমাকে প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছে কিন্তু মণিপুরি শাড়ির পুরো প্রসেসটা অনেক লেনদি একটা প্রসেস একটা একটা শাড়ি তৈরি করতে অনেক সময় লাগে প্লাস আমি আজকে হলুদ শাড়ি বানাবো কালকে লাল শাড়ি বানাবো এরকম কোন প্রসেস হয় না আচ্ছা একসাথে 40 টা শাড়ি বানাইতে হয় তো প্রায় দেখা যায় দুই থেকে আড়াই মাস একটা তাঁত মেশিন একটা সুতার মধ্যেই থাকে তো আমাকে বাইরে থেকেও কিনতে হয় আচ্ছা মানে আমার তাতিরা বানাচ্ছে প্লাস আমি বাইরে থেকেও কিনছি আচ্ছা আচ্ছা মানে আপনার দাদি কি একেবারে আপনার কাজের জন্য ফিক্স করা নাকি তারা অন্য কাজও করে ওরা অন্য কাজও করে ঠিক আছে আমরা একটু যেহেতু আপনার বিজনেসটা অনলাইন নির্ভর আমরা একটু খুঁটিনাটি জানতে চাই কারণ আজকে হয়তো অনুষ্ঠানটা দেখে অনেকে ইন্সপায়ার হবে আপনার যে পেজটা থেকে আপনি বিজনেসটা করছেন আপনার কি মনে হয় এত বছরের যে এক্সপিরিয়েন্স আপনি দু হাজার বারো সালে শুরু করেছিলেন সাত বছরের এক্সপিরিয়েন্স কি বলবেন আসলে এটা কতটা লাভজনক বিশেষ করে অনলাইন যেই অ্যাক্টিভিটিসগুলো বিজনেস যে অ্যাক্টিভিটিসগুলো আপনার নিজের এক্সপিরিয়েন্সটাই আমরা যদি একটু শুনতে চাই আমার কাছে মনে হয় তো ভালোই লাভজনক কারণ আমি তো একেবারে শূন্য থেকে শুরু করলাম আর যদি প্রাইমারি ইনভেস্টমেন্ট যদি পঁচিশ হাজার টাকা ধরে থাকি এখন আমার কাছে স্টক আছে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে যেটা আমার বাসায় সব সময় থাকে এই পুরো জার্নিটা যদি আমি দেখি যে খারাপ না মান্থলি মান্থলি রকম থাকে থাকে এটা এক 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 মাসে তারপরে বলা যায় যে পনেরো থেকে বিশ থাকে বাই প্রফেশন কি এই এটাকে মানে নেওয়া সম্ভব কিনা মানে এটা কি প্রফেশন হিসেবে নেওয়া সম্ভব কিনা অনলাইন বিজনেসটাকে রাইট হ্যাঁ নেওয়া সম্ভব মানে আপনি কেন বলছেন সম্ভব এখন তো ফেসবুকে বেশি থাকা হয় এখন আমি অনেকেই দেখি যে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করছে হ্যাঁ অনেকে জুতাও বিক্রি করে আমি দেখেছি জুতা বিক্রি করে তারপর ইন্ডিয়ান ড্রেস বিক্রি করছেন তো ওদের সেল দেখলে মনে হয় এটাকে প্রফেশন হিসেবে নেওয়া সম্ভব আচ্ছা আপনার জায়গা থেকে যদি জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে আপনারা এখন প্রায় আড়াই লক্ষ টাকার স্টক রয়েছে এবং मंथली ইনকামও হচ্ছে 20 থেকে 25 বা 30 যাই বলি না কেন আপনার জায়গা যদি আপনি একটু শেয়ার করেন যে আসলে কি কারণে অনলাইন প্রোডাক্টটা প্রোফিটেবল বা অনেকেই চাইলে এই ব্যবসায় আসতে পারে অনেকেই চাইলে এই ব্যবসায় আসতে পারে যদি বলি তখন হয়েছে যে এখন তো মানে চাকরির বাজারটাও মন্দা তারপর দেখা যায় যে অনেক সমস্যা থাকে আমি ঘরে বসে একটা কাজ করছি আমার সুবিধাজনক সময়ে আমার কাছে যে ডিভাইস আছে আমার কাছে যে প্রযুক্তি আছে এই সমস্ত ইউজ করে আমি আমার মতো করেই করছি আমার একটা দোকান নেওয়া লাগছে না দোকানের খরচ যেটা আছে এটাও লাগছে না আমার এমপ্লয়ি রাখতে পারি নাও রাখতে পারি আচ্ছা এইভাবে আমি ঘরে বসে কাজটা করে ফেললাম আমার দৈনন্দিন যে রেগুলার রুটিন আছে ওটার পাশে কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন অনলাইনে টেকনিক্যালি কোনো ডিফিকাল্টিস সফটওয়্যার কেন্দ্রিক কোনো ডিফিকাল্টিস কাজ করতে গিয়ে হয় না অনেক সময় ফেসবুকের বিভিন্ন রকমের রেস্ট্রিকশন থাকে এগুলো কখনো ফেস করেছেন করলে কারো দারস্থ হয়েছেন একবার অবশ্য আমার পেজটা হ্যাক হয়ে গিয়েছিল তারপর কি করলেন তারপর ওই যে বললাম যে একটা ছোট ভাই ভালো কম্পিউটার জেনে ওর মাধ্যমে এটাকে আবার ফেরত পাই তারপর এখন একটু স্ট্রিক্ট করে রাখছি আর কি সিকিউরিটি আচ্ছা তো তার মানে যেহেতু পেস কেন্দ্রিক বিজনেস সুতরাং এরকম কোনো কিছু হয়ে গেলে সেটা একটা বিপদে পড়ার সম্ভাবনা থাকে আপনাদের জন্য কি কোনো এসএমই এম লোনের ব্যবস্থা আছে মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিন্তু অনেক সময় সেভাবে কাউন্ট করা হয় কি না অনলাইনে যারা এই ধরনের বিজনেস করে আমি আসলে এই সুবিধাটা পাইনি অনলাইন হওয়ার কারণে আমার দোকানের একটা ভালো লোকেশন না থাকার কারণে মানে অ্যাড্রেস না থাকার কারণে এই সুবিধাটা আমি পাইনি আপনার কি আউটলেট আছে কোনো না কোনো আউটলেট নাই ওকে তার মানে আপনি যেটা বুঝলাম যে দুহাজার বারো থেকে দুহাজার উনিশ পর্যন্ত সাত বছর একদম পুরোপুরি অনলাইনে নিজের মতো করে আছেন এটাকে নিয়ে সেই অর্থে আউটলেট করা বা বড় অর্থে কোন পরিকল্পনা করা সেভাবে করা হয়নি তাই কি বা ফিউচার প্ল্যান যদি জানতে চাই একটু ভবিষ্যৎ পরিকল্পনাটা আমার ফিউচার প্ল্যানটা একটু আমার নিজের মতো আর কি যেটা হচ্ছে যে আমি চাই মণিপুরের শাড়িটা একটা ভালো অবস্থানে পৌঁছুক জামদানি শাড়ির মতো তো এই জন্য আমি কাজ করছি আমি নিজে এখন মণিপুরী শাড়ি বানানো শিখছি আচ্ছা এটা সুতার উপরে কাজ করছি সুতার কাউন্টারের উপরে কাজ করছি ডিজাইনের উপরে কাজ করছি দেখি কত দূর যাওয়া যায় হুম হুম কতটুকু মনে হলো কতটুকু শুরু করতে পেরেছেন শেখার জায়গাটা শেখার জায়গাটা বলতে আমি এখন শাড়ি বানাইতে পারি খুব স্লো আচ্ছা দেখা যায় যে 1 ঘন্টায় মাত্র 4 ইঞ্চি শাড়ি আমি তৈরি করতে পারি

এবং উনারা উনাদের কাজের ফাঁকে ফাঁকে মহিলারা তৈরি করেন এটা প্রায় অনেকের ভাষাতেই দেখা যায় যে খুব মানে মান্ধাতার আমলের তাত মেশিন আছে আচ্ছা আর ওদের তাতের যে মেশিন এটার মধ্যে প্রযুক্তির কোনো ছোঁয়া নাই পুরাটাই ম্যানুয়াল তো ওইভাবেই উনারা করে থাকেন কাজের ফাঁকে মানে হ্যান্ডলুপ যেটা হাতে যেটা তৈরি করে থাকেন হ্যাঁ সেটা বলছেন আপনি এখানে মেশিনের কোনো টাচ নাই এখন পর্যন্ত আর আমি যেখানে শিখছি এটা হচ্ছে মণিপুরি কালচারাল একাডেমি আচ্ছা এটা বাংলাদেশ সরকারের একটা ইনস্টিটিউট ওরা ওখানে গবেষণাও করে তো যে সেক্রেটারি আছেন ওনাকে আনটি ডাকলাম আনটি ডাকার পরে ওনার সাথে কথা কথাবার্তা বলার পরে উনি ওনার কারখানাতে নিয়ে গেলেন আমাকে যে এখানে শেখা যাবে এবং তুমি এখানে এক্সপেরিমেন্ট করতে পারবা তো ওইভাবেই ওখানে জড়িয়ে যাওয়া একটু প্রোডাক্টটা নিয়ে আমাদেরকে বলবেন যে মানে এটার স্পেশালিটি আসলে কি কি সুতা দিয়ে তৈরি হয় কি রং এখানে ব্যবহার করা হয় এটা তো শত শত বছরের ঐতিহ্য তাই না একটু একটু আপনার যদি জানা থাকে মণিপুরি শাড়িটা বেসিক্যালি তৈরি হয় এটা কি মণিপুরি আপনি মণিপুরি শাড়ি পরে আছেন জি শাড়িটা তৈরি হয় হান্ড্রেড পার্সেন্ট কটন না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন না হওয়ার কারণে এটার টেক্সচারটা একটু ভিন্ন আচ্ছা যেটা আবার অনেকেই পছন্দ করে না যে এটা একটু জাল জাল টাইপের এবং এটা নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু মণিপুরি শাড়ি অনেক টেকসই হয় বিশ বছর পঁচিশ বছর থাকে নষ্ট হয় না বিশ বছর পঁচিশ বছর কালার নষ্ট হয় না এবং যদি একটু কেয়ারফুলি ইউজ করেন ঠিক মতো ধোয়া বা ইয়ে টেকনিক্যাল কেয়ারটা কটনের সাথে কি থাকে তাহলে গঠনের সাথে টেট্রোন মিক্স থাকে আচ্ছা টেট্রোন ওকে কালার সম্পর্কে বলছিলেন এটা আমরা বলি না যে ভেজিটেবল ডাইং কি বা প্রকৃতি থেকে কোন কালার হতে পারে বা কেমিক্যাল হতে পারে কি রং আসলে ইউজ করা হয় এটা এটা কিমিক্যাল কালার আচ্ছা সম্পূর্ণটাই কেমিক্যাল হ্যাঁ ভেজিটেবল ডাই এখনো এক্সপেরিমেন্ট করা হয়নি আচ্ছা তাহলে এত বছর আগে ওরা কেমিক্যাল পেতো কোথা থেকে মানে কি কেমিক্যালি ইউজ করতো হিস্ট্রিটা কি জানা আছে না হিস্ট্রিটা আমারে ভাবে জানা হয়নি ওকে ঠিক আছে তো আপনি এটার কাজ করতে গিয়ে কি মনে হলো যে পরিমাণ শ্রম এখানে যায় একটা শাড়ির পেছনে সেই শাড়ি থেকে আসলে যে লাভটা আসে সেটা কতটুকু লাভ আসে তাঁতির জন্য বিশেষ করে আপনারা তো একটা লাভ করছেন সেটা ঠিক আছে তাঁতি কতটুকু বেনিফিটেড হয় তাঁতি আসলে খুব বেশি বেনিফিটেড হয় না কারণ একটা শাড়ি তৈরি করতে তিন থেকে পাঁচ দিন সময় লাগে নর্মালি আর যদি আরও বেশি কাজের হয় তখন পনেরো দিন লাগে একটা তাঁতির ডেইলি ইনকাম হয় দেড়শো টাকা আচ্ছা ওর মজুরি আর কি আর একটা শাড়িতে দুইজন তাঁতি বসতে হবে দুই পাশে একজন একটা শাড়ি কখনোই বানাইতে পারবে না আচ্ছা তো এই জায়গাটায় একটু কাজ করা দরকার তাদের কাজটাকে আর সহজ করা দরকার অথবা ডিজাইনটাকে একটু চেঞ্জ করা দরকার কত সময় লাগছে একটা শাড়ি বানাতে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ দিন আচ্ছা দুইজন তাঁতি মিলে আর সুতাতে বেশি খরচ হয় না আর তাঁতি সুতা প্লাস তাঁতির যে মজুরি এটা দেওয়ার পরে আমরা যখন শাড়িটা সেল করি প্রসেসিং করি এরপর আবার ফিনিশিং করি করার পরে যখন সেল করি তখন আসলে আমাদেরও তেমন একটা প্রফিট থাকে না শাড়িটার দাম অলরেডি ষোলোশো আঠারোশো দুই হাজার ক্রস করে যায় তখন তারপরে তেমন একটা প্রফিট থাকে না তো আমি যখন অনার্সে পড়ি দুই হাজার দু হাজার এক দুইয়ের দিকে তখন হঠাৎ করে দেখলাম যে বিবি রাসাল উনি মণিপুরের শাড়ি নিয়ে কাজ করছেন আচ্ছা এবং উনি ওখানেই কাজ করছেন ফ্যাশন ডিজাইনিং একটা ইনস্টিটিউট ওখানে সেট আপ করার পরে আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে কাজ করবো কিন্তু পড়াশোনার জন্য হয় নাই তারপরেও আমি গেছি ওনার কয়েকটা ওয়ার্কশপ বা মিটিংয়ে আমি দেখলাম উনি একটু ডিজাইন নিয়ে একটু চেষ্টা করছিলেন একটু চেঞ্জ করার জন্য কিন্তু পরবর্তীতে ওনার ওটা বন্ধ হয়ে যায় তো ওই জায়গাটা ওইভাবেই থাকে সংস্থা আছে সিলেটে ওরা একজন ডিজাইনার কে দিয়ে কিছু ডিজাইন করালেন ওই ডিজাইনটাই এখনো চলছে এছাড়া আর কিছু হচ্ছে না আপনার কখনো মনে হয়নি যে আমি যে মণিপুরি শাড়ি নিয়ে কাজ করছি আমার বিজনেসটা একটা জায়গায় আটকে আছে এটাকে আর একটু বড় করা দরকার অন্যান্য প্রোডাক্ট নিয়েও আমার একটু লঞ্চ করা দরকার মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন উদ্যোক্তা ও গবেষক সোনিয়া মান্নান শাড়ি চাদর নিয়ে কথা হচ্ছিল আপনি যে অর্নামেন্টসটি পরে আছেন যদি ভুল না করি এটিও মনে হয় আপনাদেরই বানানো এই সম্পর্কে যদি জানতে চাই যে অলঙ্কার বানাতে শুরু করলেন কবে থেকে অলঙ্কার বানাতে শুরু করি দু থেকে আচ্ছা অনেক কাস্টমারের ডিমান্ড ছিল যে শাড়ির সাথে পরার সাথে পরার জন্য ম্যাচিং করে জুয়েলারি পাওয়া যাবে কিনা আচ্ছা তো মণিপুরি যে ট্রেডিশনাল জুয়েলারি ওইটা আমরা সাপ্লাই দিতে পারছিলাম না আচ্ছা ওইটা একটু প্রবলেম ওটা ইন্ডিয়া থেকে আনতে হয় তো আমরা শুরু করলাম যে দেশীয় কিছু জিনিসপত্র দিয়ে আমরা জোড়াতালি দিয়ে একটা কিছু তৈরি করে দিই আচ্ছা আমি যেটা তৈরি করে দিচ্ছি কাস্টমার ওটা পছন্দ করছে এইভাবেই চলে আসা আচ্ছা গুলো কি কি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কড়ি রয়েছে ইয়ে রয়েছে কাঁকড়ি কাঠের বীজ তারপর রুদ্রাক্ষ এগুলি মানে তার মানে অর্নামেন্টসটা সম্পূর্ণ নিজেদের মানে আপনাদের প্রোডাক্ট মানে আপনাদের এখানেই তৈরি হচ্ছে এবং সেটাই আপনারা সাপ্লাই করছেন জি আর কাঁচামালটা আমরা ঢাকা থেকে নিয়ে যাই যশোর থেকে নিয়ে যাই যেখান থেকে আর কি যেটা প্রোডাক্ট পাওয়া যায় ওইটা ওইভাবে কালেক্ট করে আমার সাথে আরও দুইটা মেয়ে আছে ওরা বেসিক্যালি এটা তৈরি করে দেয় আচ্ছা আপনার আরেকটি পরিচয় রয়েছে আপনি একজন তেলাপিয়া গবেষক এই সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে থেরাপিয়ার ভবিষ্যৎ কি হতে পারে আলটিমেটলি বা এখানেও আপনার কোনো ভবিষ্যৎ আছে কিনা থেরাপিয়া গবেষোগা চলে থেরাপিয়ার শিখার সুযোগটা খুব হঠাৎ করে আমার সামনে চলে আসে এবং তখন বলছিলাম আগে যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমি সুযোগটা নিয়ে নি আমার কোনো প্ল্যান ছিল না বাট মনোসেক্স থেরাপিয়া নিয়ে গবেষণা শুরু করি তারপর মোটামুটি ভালোই আমি এক্সপার্ট এটাতে বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা ফার্ম আমার হাতে মানে এটাকে থাইল্যান্ডে গিয়েই আপনার মনে হলো যে তেলাপিয়া নিয়ে আমি কাজ করব বা নাকি এখান থেকে আসলে আপনি না এখান থেকে এই যে আমি আগে বলছিলাম যে আমার বাবা বলছিলেন যে আমাকে একটু বাইরে পাঠাবেন তখন বলছিলেন যে তেলাপিয়া নিয়ে পড়াশোনা করতে হলে তুমি বাইরে যেতে পারো আচ্ছা ওইটা ছিল একটা ই আর কি রাইট আপনি যেটা বলছিলেন কয়েকটা ফার্ম আপনার হাতে করা তো এক্সপেরিয়েন্স গুলো শুনি আমরা বাংলাদেশে এসে কোথায় কোথায় বাংলাদেশের একটা জায়গা হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংয়ে করা হয়েছে এটা বেশ ভালো এটার রেসপন্স আর আরেকটা হচ্ছে পুরোটাই ওভার দি ফোন এটা হচ্ছে আচ্ছা বরিশালের নলসিটিতে এটা হচ্ছে যে ওই উনিও ছোট ভাই ফোনে কথা বলতেন আমি যখন ফার্মে ছিলাম তখন বিভিন্ন কারণে ফোনে কথা বলতেন বিভিন্ন পরামর্শ চাইতেন যে এখন এই হচ্ছে এখন পানির কালার এরকম হয়ে যাচ্ছে কি করব তারপরে আমি ফার্ম থেকে বের হয়ে যাওয়ার পরেও উনি যোগাযোগ রাখতেন কোথা থেকে আমি ভালো পোনা পাবো কোন ফিটটা ভালো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো তো যাই হোক ওনার ফার্মটা কিন্তু ওভার দি ফোনে সেট আপ করা হয়েছে আচ্ছা তো আপনি নিজে থেকে করার চেষ্টা করলেন না যেহেতু আপনার নিজের একটা এক্সপেরিয়েন্স ছিল আমার এক্সপেরিয়েন্স আছে কিন্তু আমার তো টাকা নাই জমি নাই আচ্ছা মানে যে এলাকায় বসবাস করছেন ওই এলাকায় ভাবে ফ্যাসিলিটি ছিল না যে কারণে করা হয়নি আর গত বছর হচ্ছে আমি মলিবাজারে করলাম আমাদের ওখানে একটা রিসর্ট আছে যেটা মনু নদীর সাথে লিংক আছে তো নদীতে কেজে তেলাপিয়া চাষ মানে খাঁচার ভেতরে হ্যাঁ খাঁচার ভেতরে তো ওদের কনসালটেন্ট হিসেবে কাজ করলাম তিন মাস আর এখন সুরামগঞ্জে করছি সুরামগঞ্জে একটা ফার্মে করছি সো এইভাবেই ওকে তো তেলা তেলাপিয়ার ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে এটা কতটুকু লাভজনক আসলে অনেকেই আবার তেলাপিয়া নিয়ে বলেন যেটা এটা অনেকেই খেতে চান না বিষক্রিয়ার ব্যাপার স্যাপার আছে অ্যান্টিবায়োটিক বেশি প্রয়োগ করতে হয় যেহেতু আপনি একজন রিসার্চার রাইট যেহেতু একজন রিসার্চার আপনি ভালো বলতে পারবেন আসলে আসলে তেলাপিয়া হচ্ছে সর্বভুক ওকে আপনি যেটাই দিবেন সে সেটাই খাবে রাইট এখন পুরা জিনিসটাই ডিপেন্ড করবে আপনার উপর আপনি তেলাপিয়া কি কি খাওয়াচ্ছেন আপনি ভালো খাবার দিলে সে ভালো রেসপন্স দিবে আপনি যদি ওকে দূষিত বিষাক্ত খাবার দিচ্ছেন যেটা এখন সবাই আলাপ করছে যে টেনারির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ওই খাবার দিলে তো সে তার মানে তার শরীরে তো ওই বিষক্রিয়াটাই থাকবে যেটা পরবর্তীতে আমাদের শরীরে চলে আসবে তো তেলাপিয়া মাছ লাভজনক যদি বলতে হয় তেলাপিয়া অনেক বেশি লাভজনক এই সব সবকিছু খাই বলেই লাভজনক না সবকিছু খাই বলে না তেলাপিয়ার এখন যে স্ট্রেনটা চলছে এই স্ট্রেনটা অনেক লাভজনক গিফট তেলাপিয়ার পরেরটা যেটা এটা কি জিনিস তেলাপিয়া তেলাপিয়া হচ্ছে তেলাপিয়ার এইগুলা হচ্ছে জেনেটিক্যাল নাম আচ্ছা গিফট হচ্ছে জেনেটিক্যালি ইমপ্রুভড ফার্ম তেলাপিয়া আচ্ছা যেটা অনেক বড় বড় হয় দেখতে যেটা হচ্ছে আপনার 90s এ খুব পপুলার ছিল গিফট তেলাপিয়া ওকে গিফট হচ্ছে তেলাপিয়ার 13 জেনারেশন না nah, 12 জেনারেশন এরপরে যেটা থার্টিন জেনারেশন এটা হচ্ছে জেনোমার জেনোমার সুপ্রিম এটাও কিন্তু খুব ভালো মানে এটাকে আপনি যা খাওয়াবেন এক কেজি খাবার দিলে সে এক কেজি বড় হবে এরকম আর কি খাবারের উপর ডিপেন্ড করবে এরকম এরকম হচ্ছে মানে এইগুলোকে জেনেটিক্যালি একটু মডিফাইড করা হয়েছে যেন সে কম খেয়ে বেশি বড় হয় বেশি লাভজনক হয় এই টাইপের তো এখন যেগুলো আছে তেলাপিয়া খারাপ না আপনার প্রিয় মাছের তালিকায় তেলাপিয়া আছে অবশ্যই ওকে না ঠিক আছে এখন আমরা ক্রেতা হিসেবে কিভাবে বুঝবো যে এই মাছটার মধ্যে পয়জন থাকতে পারে মানে কোন অবস্থায় মানে দেখে বোঝার কি উপায় আছে যে গায়ের কালার দেখে বা অন্য কোনো কিছু দেখে এটা কি আসলে কোনো উপায় আছে না আসলে আমাদের হাতে কিছুই নেই এটা যদি সরকার একটু স্ট্রিক্ট হয়ে যান যে না ফিড ফিডগুলোকে যদি কন্ট্রোল করা যায় তারপরে যেভাবে মাছের খাবার দেয়া হয় বা কীটনাশক যেটা দেয়া হয় বা মেডিসিন যেটা দেয়া হয় এগুলোতে যদি একটু ফলো আপ করেন তাহলে আমরা সেফ তেলাপিয়া পাবো নদীর ভিতরে যেটা হচ্ছে কেজ দিয়ে ওখানে কি ডিফারেন্ট কোনো কিছু মেইনটেইন করতে হয় পুকুরের তুলনায় হ্যাঁ কি সেটা দিয়ে যেটা হয় এখানে খাবারের একটা সমস্যা হয় কারণ খাবার ফ্লোটিং ফিড দিতে হয় তারপরে ফ্লোটিং ফিড বের হয়ে যাওয়ার চান্স আছে সুযোগ থাকে জি তো খাবারটা একটু কেয়ারফুলি দিতে হয় তারপর যেটা হচ্ছে যে যেহেতু

কি চিন্তা করেন ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবেন বা আর নতুন কোন কিছু যোগ করার কোনো সম্ভাবনা আছে কিনা এখন আসলে এইভাবে চিন্তা করি নাই আমার সামনে যখন যেটা আসছে আমি তখন ওটাই নিছি মানে যেটা হচ্ছে যে জীবনটাকে উপভোগ করতে হবে জীবনটাকে জীবনের মতো করে বাঁচতে হবে এইটা হচ্ছে আমার প্ল্যান তো তেলাপিয়া নিয়ে তেমন একটা প্ল্যান নাই কারণ অলরেডি এখন সবাই মোটামুটি জানেন তেলাপিয়া চাষ কিভাবে করতে হয় আচ্ছা তপরও যদি কেউ প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই হেল্প করব আর মণিপুরী শাড়ি নিয়ে একটা প্ল্যান আছে যে এটার কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করতে হবে যেটা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এইটা নিয়ে আমার প্ল্যান আছে যে যদি আমি আপনি আপনি যে করবেন আপনার প্ল্যান আছে কিন্তু যেই মানুষরা এটা নিয়ে কাজ করছেন একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ তাঁতিদের কথা যদি বলি তাদের যেই পরিশ্রমিক তারপর এটা বছরের পর বছর টিকে আছে আমরাও কিন্তু অনেক সময় দেখি যে অল্টারনেটিভ পেয়ে গেলে কিন্তু পেশা পরিবর্তন হয়ে যায় তো তাদের হয়তো অল্টারনেটিভ নেই হাতে সে কারণে তারা এখন এই পেশাটাতে টিকে আছে আপনার কি মনে হয় যে তাদের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেটা আপনাদের পক্ষ থেকে হতে পারে সরকারের পক্ষ থেকে হতে পারে স্থানীয় সংস্থার পক্ষ থেকে হতে পারে কোনো সাজেশন কি আছে সাজেশন একটাই থাকবে যে তাদের যে শিল্পটা আছে এই শিল্পটাকে বাঁচায় রাখার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার কারণ তাদের টেকনোলজিটা অনেক পুরাতন যে কারণে সময়টা খুব বেশি লাগে ওদের পারিশ্রমিকটাও ওই অনুপাতে কমে যায় আর প্রফিটটাও কমে যায় সব দিক দিয়ে আর কি ওরা কি বলবো যে ঠকা খাচ্ছে ঠকে যাচ্ছে তো এই জায়গাটায় যদি সরকার একটু কাজ করে যেমন টেকনোলজিটা মেইন আর প্রোডাক্টের যে র ম্যাটেরিয়ালটা এটা যদি সহজলভ্য হয়ে যায় তাহলে মণিপুরি শিল্প অনেক দূর যাবে নিশ্চয়ই আমরাও সেটাই বিশ্বাস করি তবে হয় না যে একটা শাড়ি যদি বিশ বছর টিকে থাকে তাহলে তো এটা আপনাদের জন্য এটা ভালো না মন্দ মানে যারা বিজনেস করছে তাদের জন্য এখানে আমি বিজনেসম্যানের আইডিয়া থেকে বলবো না আমি বলবো যে বিশ বছর থাকলে তো ভালোই ভোক্তার জায়গা থেকে বলবেন ওকে এখন তো আপনি পুরোপুরি নিজের বিজনেসই করছেন কোনো প্রতিষ্ঠানে জয়েন করার কোনো চিন্তা ভাবনা কি করছেন পাশাপাশি হ্যাঁ চিন্তা ভাবনা আছে যদি ভালো কোনো জব পাই বা মনের মতো কোনো কাজ পাই তাহলে হয়তো আমি জয়েন করব তখন কি পাশাপাশি এটা থাকবে নাকি এটা ছেড়ে দেওয়ারও আবার একটা চিন্তা রেখে থাকবে না এটা থাকবে কারণ এটা নিয়ে আমি স্থায়ী একটা পরিকল্পনা করছি যেটা আমি আমার মলিয়াজার আমার শহরের মধ্যে বা আমার হাতের কাছের ভিতরে আমি একটা কারখানা দেওয়ার চিন্তা করছি আচ্ছা সো যদি কারখানা হয়ে যায় তখন আমি আরো বেশি এক্সপেরিমেন্ট করতে পারবো আর এটা থেকে যাবে সব সময় কারণ এটা তো তার মতোই আছে ভালোবাসার জায়গা শাড়ির কোয়ালিটি নিয়ে বলছিলেন বারবারই এবং এই জায়গায় একটা পরিবর্তন বা একটু মডিফাই করতে যাচ্ছেন আপনি যদি একটু জানতে চাই যে কি ধরনের পরিবর্তন বা কি আসলে যাচ্ছেন কি ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন এই মণিপুর মণিপুরি শাড়ির প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বর্তমানে যে কাজটা শুরু করেছি এটা হচ্ছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা দিয়ে কাজটা করছি যেহেতু এটা মিক্সড আছে আপনি বলছিলেন এখন যে শাড়িগুলো কিছুটা অল্প কিছু আমরা তৈরি করি এটা খুব মানে আরও বেশি সময় লাগে কারণ সুতার মানে সুতার কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে সুতির চিকন সুতা সুতোটাকে সম্পূর্ণ আপনারা বাদ দিতে যাচ্ছেন যে সুতাটার কথা বলছেন সম্পূর্ণ সুতির সুতা নিয়ে কাজ করতে যাচ্ছেন হ্যাঁ আমরা সুতি দিয়ে কাজ করছি আর কোয়ালিটি হচ্ছে আপনার তাতে শাড়ির মতো ফিনিশিংটা তাতে শাড়ির মতো হচ্ছে তাতে শাড়িকে যেভাবে আমরা ধুয়ে ফেলছি হাতে তারপরে ইচ্ছা মতো মার দিয়ে শুকিয়ে ফেলছি আমাদের মণিপুরি শাড়িটাও এখন ওই রকমই ব্যবহার করা যাচ্ছে ওটার জন্য এক্সট্রা আর কিছু করতে হচ্ছে না রাইট নিশ্চয়ই আপনারা যারা কাজ করছেন এই আমরা আমরা একটা জিনিস বিশ্বাস করি যে ছোট ছোট স্পার্ক থেকে অনেক সময় অনেক বড় ধরনের কুণ্ড হতে পারে তো সেই জায়গাটা থেকে আপনার শুরু হয়েছে দু সালে আপনি এখনও এখানে শিক্ষানবিশ এবং কিন্তু আপনার একটা স্বপ্ন আছে সেই স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে যাবেন এবং আমরা বিশ্বাস করি ফেসবুক বা অন্যান্য অনলাইন যে মাধ্যমগুলো আছে সেগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে নিশ্চয়ই এটা নতুন একটা সম্ভাবনা তৈরি করে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে আজকে সময় দেবার জন্য আপনাদেরকে ধন্যবাদ